বলো কি বলবো আরে বাবা এখানে ডেকে নিয়েছো নিশ্চয় কিছু বলার জন্য সেটাই বলো জামিল তুমি তো জানো আব্বুর অ্যাক্সিডেন্টের কথা আব্বুর অ্যাক্সিডেন্টের পর আব্বু সব বিজনেস গুটিয়ে ফেলে ঢাকায় আমাদের দুটো বড় বিল্ডিং আছে একটা অফিস বিল্ডিং আর একটা অ্যাপার্টমেন্ট কাম মার্কেট গ্রামে কিছু জমি জমা আছে বাবা এখন বাসায় বসে সব মেনটেন করে আর তুমি তো জানো আমরা দুই বোন বড় আপু বিয়ের পরপরই অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যায় বাবা চায় আমি এখন যাকে বিয়ে করব সে আমাদের সাথেই থাকবে What do you want? You know, Baba is very well off. But তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি টাকা ওড়ানোর মতো মেয়ে না তাহলে তোমার সাথে আমার কখনো যেতই না তোমার সাথে প্রথম থেকে আমার খুব কমফোর্টেবল লাগতো অনেক গল্প করেছি তোমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করেছি ভালো লাগতো বলেই করেছি আমি খুবই সিম্পল একটা লাইফ চাই জামিল তুমি সেদিন একটা ডিস্টেন্সের কথা বলছিলে না এখন কি আর আমাদের মাঝে সেই দূরত্বটা মনে হচ্ছে আমি তোর হাতটা ধরতে পারি চাইলেই ধরতে পারো আমি জানি তুমি স্মোক করো ছাড়তে পারবে আমার জন্য সম্ভবত আমি তোমার জন্য সব কিছু ছাড়তে পারবো আচ্ছা যারা তুমি যে ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলে পেরুতে সেই সূর্যাস্ত সেটি নিশ্চয়ই আমাদের সূর্যাস্তের চেয়ে অনেক সুন্দর তাই না মা তুমি গ্লাস হাতে নিয়ে বসে আছো খাও তোর কথা শুনে না আমার গলা দিয়ে কোনো খাবার নামতেছে না আমি আমি বিশ্বাসই করতে পারতেছি না মা